হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিএস একাডেমি। আজকে তোমাদের পেইড ব্যাচের ক্লাস নাম্বার ১৩তে আমরা করব মিশ্রণ এবং অনুপাতের পরবর্তী ক্লাসটা। ২৫ দাগের অবধি হয়েছিল এর আগের ক্লাসে, তোমরা আশা করি প্রত্যেকে কিন্তু ওই ভিডিওটা দেখেছো। এবার ২৫ এ দাগের ভিডিওটা দেখো কি বলছে। বলছে যে একটি ৭২৯ লিটার দুধ এবং জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত ৭:২। বলছে ৭:৩ অনুপাতে দুধ এবং জলযুক্ত একটি মিশ্রণ পেতে কি পরিমাণ জল যোগ করতে হবে। তাহলে প্রথমে প্রথমে দুধ আর জল কত ছিল? প্রথমে দুধ আর জল ছিল, প্রথমে দুধ আর জল ছিল ৭:২ অনুপাতে। আচ্ছা, বলছে ৭:৩ অনুপাতে দুধ ও জলযুক্ত একটি নতুন মিশ্রণ পেতে কি পরিমাণ জল যোগ করতে হবে। আচ্ছা, তাহলে ৭:২ ছিল আর পরবর্তীতে ৭:৩ হয়েছে দুধ আর জলের অনুপাত, তাহলে বলছে ৭:৩ বানাতে গেলে কি পরিমাণ কি যোগ করতে হবে? জল যোগ করতে হবে। তাহলে যদি জল যোগ করা হয় বাইরে থেকে, জল যদি যোগ করা হয় তাহলে দুধ কি সমান থাকবে? তাহলে দেখো, আগেও ৭ ছিল, এখনও ৭ আছে, কোনো রকম অসুবিধা হয়নি। তাহলে জল কতটুকু বেড়েছে? জল বেড়েছে মাত্র ১ ইউনিট। তাহলে আমার এই ১ ইউনিট যে জলটা যোগ করা হয়েছে একটা অনুপাত, সেটাই আমাকে কিন্তু এখানে বের করতে হবে। তাহলে প্রথমে দেখো টোটাল ৭:২ কত হয়? ৭:২ ৯ ইউনিট হয় না? তাহলে ৯ ইউনিটের ভ্যালু বলে দিয়েছিল ৭২৯ লিটার। তাহলে ১ ইউনিট ইকুয়াল টু, আমি বলবো ৮^৭২, ৯^৯ = ৮১ লিটার। আর আমি দেখতেই পাচ্ছি যে ১ ইউনিট কি জল যোগ করা হয়েছে, তার মানে ১ ইউনিটের ভ্যালু কত? ৮১ লিটার। অর্থাৎ অপশান ১ হলো কারেক্ট অ্যান্সার। ২৫ বি দাগের অঙ্কটা কি বলছে? দুধ ও জলের অনুপাত ছিল ৭:৫, এতে ১৫ লিটার জল যোগ করা হয়, নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত ৭:৮ হয়ে যায়, নতুন মিশ্রণে মোট জলের পরিমাণটা কত? তাহলে মিশ্রণে দুধ এবং জলের অনুপাত ৭:৫ ছিল, বলছি এতে ১৫ লিটার কি যোগ করা হয়েছে? জল যোগ করা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত হয়ে যায়। আচ্ছা, নতুন মিশ্রণে মোট জলের পরিমাণটা কত? তাহলে দেখো দুধ আর জলের অনুপাত কত ছিল? দুধ আর জলের অনুপাত ছিল ৭:৭:৫। এইবার কি যোগ করা হচ্ছে দেখো, এখানে কি সুন্দর করে লেখা আছে, ১৫ লিটার জল যোগ করা হচ্ছে। তাহলে ১৫ লিটার জল যোগ করলে নতুন অনুপাত কি হচ্ছে? ৭:৮। তাহলে ৭:৮ হচ্ছে। তাহলে যেহেতু জল যোগ করা হচ্ছে, তাহলে দুধ আমার স্থির থাকবে। দেখো আগেও ৭ ছিল, এখনও ৭ আছে, তাহলে দুধ আমার স্থিরই আছে, কোনো রকম সমস্যা নেই। তাহলে জল কতটুকু অ্যাড হয়েছে? জল আমি দেখতে পাচ্ছি ৩ ইউনিট অ্যাড হয়েছে, ৩ ইউনিট। তাহলে ৩ ইউনিট অ্যাড হয়েছে, কিন্তু ওরা বলে দিয়েছে ১৫ লিটার জল যোগ করা হয়েছে। এটা কি সুন্দরভাবে বলে দিয়েছে, ১৫ লিটার জল যোগ করা হয়েছে। তাহলে ৩ ইউনিটের ভ্যালুই আমি বলবো যে ১৫ লিটার। তাহলে ১ ইউনিট কত? ১ ইউনিট ইকুয়াল টু, আমি বলবো ৩×৫=১৫, ৫ লিটার। বলছে প্রথম নতুন মিশ্রণে মোট জল কত হবে? তাহলে নতুন মিশ্রণে দেখো, পুরনো মিশ্রণে মোট জল কত ছিল? ৫ ইউনিট পুরনো মিশ্রণে। তাহলে ৫ ইউনিট ইজ ইকুয়াল টু ৩×৫=২৫ লিটার, আর নতুনভাবে আরও ১৫ লিটার অ্যাড করা হয়েছে। তাহলে ১৫ লিটার অ্যাড করলে ২৫ আর ১৫ কত হবে তোমার? হলো ৪০ লিটার। দেখো এখানে অনেকে ভাবছে যে নতুন মিশ্রণ তো ৮ ইউনিট, তো আমি ডাইরেক্ট ৮ ইউনিট বার করলেই তো ৫৮=৪০ লিটার হয়ে যেত, তো এটা কেন করলাম না? তারও একটা কারণ আছে, কেননা এই যে অনুপাত দিয়ে অঙ্ক করার ক্ষেত্রে না, যদি কোনো কিছু গুণ হয়ে যেত বাই চান্স, সেক্ষেত্রে মানে মনে করো দুধটা তো এখানেও সমান আছে, এখানেও সমান আছে, তার জন্য ডাইরেক্ট এখানে উত্তর বেরোবে। কিন্তু দেখা গেল দুধগুলো সমান যদি না হতো, তাহলে সেই ধরনের অঙ্কে কিন্তু উত্তর মিলতো না। তাহলে এরকম অনুপাত দিয়ে থাকা অঙ্কের ক্ষেত্রে সবসময় প্রথমের এই অনুপাত অনুযায়ী কিন্তু উত্তরটা বেরোয়, ঠিক আছে?
যদি এখানে এখানে বেরিয়ে যাবে, এখানে কোনো অসুবিধা হয়নি, কেননা দুধ তো সমানই আছে, এখানেও সমান আছে, এখানেও সমান আছে, যেখানে সমান হয় না সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমি বলছি। তাহলে 40 লিটার কোথায় অপশান আছে আমার? 2 নম্বরে। 26 দাগের অঙ্কটা দেখো, একটি ব্যারেলে 3:1 অনুপাতে ওয়াইন এবং জলের মিশ্রণ আছে, তার মানে মদ আর জল কি পরিমাণে আছে, ওয়াইন আর ওয়াটার আছে 3:1 অনুপাতে, তাই তো? মিশ্রণের কতটা ভগ্নাংশ তুলে জল দ্বারা প্রতিস্থাপিত করতে হবে যাতে ফলস্বরূপ ব্যারেলের মিশ্রণে ওয়াইন এবং জলের অনুপাত 1:1 হয়। বেশ ইম্পর্টেন্ট এই অঙ্কটা, বুঝলে? এই অঙ্কটা খুব বেশি আসে পরীক্ষায়, খুবই আসে। তো চলো দেখে নেওয়া যাক কি বলতে চাইছে। বলছে একটি মিশ্রণে ওয়াইন আর হলো ওয়াইন মানে হলো তোমার মদ আর জলের অনুপাত 3:1 ছিল, তাই তো? ওয়াইন আর হলো জল, ওয়াটার। তাহলে ওয়াইন আর ওয়াটার ছিল, ওয়াইন আর ওয়াটার ছিল 3:1 অনুপাতে। মিশ্রণ থেকে কতটা ভগ্নাংশ তুলে নিয়েছো? তাহলে মিশ্রণ থেকে আমি তো জানি না কত ভগ্নাংশ তোলা হয়েছে, ধরে নিলাম এক্স তোলা হয়েছে, এক্স পরিমাণ তোলা হয়েছে। তুলে নিলে, যদি এক্স পরিমাণ তুলে নাও, তাহলে এক্স পরিমাণ তুলে নিলে তাহলে মাইনাস চিহ্ন বসালাম, এক্স পরিমাণ তুলে নিলে এই ওয়াইন আর ওয়াটারের অনুপাত কি চেঞ্জ হবে, তাই বলো তো? দেখো, কোনো একটা মিশ্রণ থেকে যাই তুলে নাও না কেন, অনুপাত চেঞ্জ হবে না। যদি কিছু ঢালো নতুন করে তাহলে অনুপাত চেঞ্জ হবে, তাহলে 3:1 অনুপাতেই থাকবে। এইবার বলছে যে এইটাকে জল দ্বারা, কতটা ভগ্নাংশ তোলা তো হলো, এবার এইটাকে বলছে জল দ্বারা প্রতিস্থাপিত। তার মানে জল দ্বারা প্রতিস্থাপিত মানে হলো এই জায়গায় 1 লিটার যেটা তোলা হয়েছে মিশ্রণ, সেখানে আমি এখন 1 লিটার কি অ্যাড করব, 1 লিটার বা এক্স এক মানে ভগ্নাংশ কি অ্যাড করব বলো? জল অ্যাড করব, মানে ওয়াটার অ্যাড করব, ঠিক আছে? এইবার কিন্তু তোমার চেঞ্জ হবে, এইবার ওয়াইন আর ওয়াটারের অনুপাত চেঞ্জ হবে। কত হয়ে যাবে দেখো, ওয়াইন আর ওয়াটারের অনুপাতটা বলছে যে নতুন অনুপাতে 1:1 হবে। তাহলে ভালো করে বোঝো, এখানে ঢালা হলো কি, জল ঢালা হলো। তাহলে ওয়াইন তো কোনো নড়াচড়া করা হয়নি, তাহলে ওয়াইন ছিল 3, এখানেও কি 3ই বানাতে হবে, বোঝা যাচ্ছে? তাহলে 3ই যদি বানাতে হয় ওয়াইনটাকে আমার, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। এখানেও কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, কেননা এরা তো নিজেরা 1:1 যেটা, এরা তো একই অনুপাতে আছে। তাহলে এইটাকে যদি তুমি 3 দিয়ে গুণ করো, এটাকেও তোমাকে 3 দিয়েই গুণ করতে হবে। তাহলে ওয়াইন ইস টু ওয়াটার নতুন কত হয়ে গেল, 3:3। তাহলে দেখো, এখানে ওয়াইন 3 ছিল, এখানে ওয়াইন 3 হয়ে গেছে। তাহলে অ্যাড এক্সট্রা হবে কে হলো, 1 থেকে 3 হয়েছে, কে ওয়াটারটা কত ইউনিটের হলো, তাহলে বলছে 2 ইউনিট অ্যাড হলো, 2 ইউনিট অ্যাড হলো। তাহলে আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছে যে এই 2 ইউনিট মানে বোঝো, এই 2 ইউনিট মানে হলো এই যে এক্স তোলা হয়েছে আর এক্স ঝালা হয়েছে, সেই এক্সের মান কিন্তু দেখো, ওয়াটারটা তো 1 থেকে কত হয়েছে, ওয়াটারটা কিন্তু 1 থেকে 3 হয়েছে। তার মানে ওয়াটার কত ঢালা হয়েছে, 1 থেকে 3 হওয়া মানে 2 ইউনিট ঢালা হয়েছে, 2 ইউনিট ঢালা হয়েছে। তাহলে এটাই কিন্তু এক্সের পরিমাণ, এক্সের মানটা হলো 2 ইউনিট। কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে কত ভগ্নাংশ, কত ভগ্নাংশ মানে মানে একটুখানি ক্লিয়ার করে নিই তোমাকে। মোট যত ছিল, মোট মনে করো 10 লিটার ছিল, তার মধ্যে তুমি 2 লিটার তুলেছো, কত লিটার তুলেছো বলছি, 2 লিটার তুলেছো। তাহলে কত ভগ্নাংশ তুমি তুলেছো, তাহলে তুমি বলো দাদা 2/10, 10 মানে হলো 5 × 10 মানে 1/5, তার মানে 1/5 অংশ তোলা হয়েছে, এরকম ব্যাপারটা, ঠিক আছে? এক্ষেত্রে তাহলে আমি দেখবো যে ভালো করে একটুখানি এখানে বোঝো, এই তোমার একটা ব্যারেল ছিল, এই ব্যারেলে এই একটা অঙ্ক বুঝতে একটু সময় লাগবে, তারপরের অঙ্কগুলো দেখবে খুব সহজেই হয়ে যাবে। এই ব্যারেলটা পুরোপুরি ভর্তি ছিল, হ্যাঁ ব্যারেলটা পুরোপুরি ভর্তি ছিল, এর থেকে তুমি এক্স তুলেছো, এক্স তুলে নিলে তোমার ব্যারেলটা কিছুটা খালি হয়ে যাবে, মানে এই পর্যন্ত মনে করো খালি হয়ে গেল, তাহলে এইটুকু ভরে থাকলো, আর এখানে পুরোটাই ভরেছিল, ঠিক আছে, পুরোটাই ভরেছিল। আবার যদি তুমি 1 লিটার যেই দিয়ে দেবা, 1 লিটার যেই তুমি অ্যাড করে দেবা, তাহলেই তোমার কি আবার সেই ব্যারেলটা কি হয়ে যাবে, পুরোপুরি ভরে যাবে, পুরোপুরি ভরে যাবে। তার মানে আমি বলবো যে প্রথমে, এই ক্ষেত্রে প্রথমে যতটা পরিমাণ মিশ্রণ ছিল ব্যারেলে,
ঠিক একেবারে শেষ পোর্শনেও কিন্তু ততটা পরিমাণ মিশ্রণ ছিল, এখানে কিন্তু কমে গেছিল, তাই তো? এখানে কিন্তু কমে গেছিল। তাহলে আমরা অনুপাত নিয়ে কাজ করেছি কোনটা কোনটা, এই মাঝেরটা আর এই লাস্ট অনুপাত নিয়ে কাজ করেছি। তাহলে আমি তো মাঝেরটাকে টোটাল অনুপাত টোটাল পরিমাণ বলতে পারি না, কেননা এখানে তো এক্সিটা অ্যাকচুয়ালি কম আছে, তাই না? পুরোপুরি ভর্তি নেই। তাহলে আমি বলবো প্রথমে যত পরিমাণ ছিল ঠিক তত পরিমাণ কোথায় আছে একদম শেষে। তাহলে আমি যদি এই আর এই অনুপাত নিয়ে কাজ করি, তাহলে আমি বলবো যে শেষে মোট পরিমাণ মানে অর্থাৎ 3 3 6 ছিল, 3 আর 3 6 মানে 6 ইউনিট ছিল মোট পরিমাণ, যার মধ্যে থেকে কত ইউনিট তোলা হয়েছিল? 2 ইউনিট। তাহলে কত ভগ্নাংশ আমার তোলা হয়েছে? আমি বলবো 2/6, তাহলে দাঁড়াচ্ছে কত? 1/3 ভগ্নাংশ, 1/3 অংশ তোলা হয়েছে, ঠিক আছে? 1/3 অংশ কোথায় আছে অপশানে? অপশানে আছে 1/3, অপশান 2-তে আছে। হ্যাঁ, অপশান 2-তে আছে। তাহলে এই ধরনের অঙ্ক নিশ্চয়ের পরেও পাবো আমরা, তো তোমরা হ্যাঁ 7-8 দাগেই রয়েছে। তাহলে এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব মন দিয়ে এই অঙ্কগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে। একটি ক্যানে বলছে 7:5 অনুপাতে তরল এ আর বি ছিল। আচ্ছা, ভালো করে বোঝো, প্রথমে এ আর বি তরল দিয়ে পুরো ভর্তি ছিল একটি ক্যানে 7:5 অনুপাতে। হ্যাঁ, এইবার এখান থেকে যখন বলছে 9 লিটার, এটা কিছুদিন আগেও একটা পরীক্ষা এসেছে এই কোশ্চেনটা, এখান থেকে যখন 9 লিটার তুমি তুলে নেবে, তাহলে এ আর বি তরলের অনুপাত কি চেঞ্জ হবে? না, চেঞ্জ হবে না। কেননা তোমার এটা তো মনে করো ঘোষের ড্রাম, সেখান থেকে কিছু পরিমাণ দুধ তোমাকে যদি দিয়ে দেয়, তাহলে দুধ আর জলের অনুপাত কি চেঞ্জ হয়? হয় না। যদি ওই ঘোষ আবার গিয়ে পরে জল ঢুকিয়ে দেয় ওর ভিতরে, তাহলে দুধ জলের অনুপাত চেঞ্জ হবে। তাহলে H2B এর অনুপাত কিন্তু সেই একই থাকে, মানে 7:5 থাকবে। এইবার বলছে নতুন করে কি ঢালা হয়েছে? বি দিয়ে পূর্ণ করা হয়েছে, তরল বি দ্বারা। তার মানে এখন নতুন করে নয়, এই দেখো এখানে তাহলে বলিনি কিন্তু 9 লিটারই ঢালা হয়েছে, কিন্তু আমাকে বুঝে নিতে হবে 9 লিটার তুলে নিয়ে যেতে আবার পূর্ণই করতে চাচ্ছে, তার মানে 9 লিটারই ঢালা হচ্ছে আবার। তাহলে এ আর বি এর অনুপাত কত হচ্ছে ভাই? এ আর বি এর অনুপাত বলছে যে তখন 7:9 হচ্ছে। তাহলে ভালো করে বোঝো, ঢেলেছো তুমি কিন্তু বি তরল, তাহলে এ তরল তো আর চেঞ্জ হয়নি, তাহলে এখানেও যা হবে এখানেও তাই হবে। তো কোইন্সিডেন্টলি এখানে দেখো অনুপাতটা সমানই আছে, তার জন্য আমার কোনো কিছু গুণটুন আর করতে হচ্ছে না। তাহলে 5 থেকে 9 হয়েছে মানে আমি বলবো যে টোটাল কত ইউনিট বেড়েছে বি তরলের পরিমাণটা? তুমি বলবে যে দাদা 4 ইউনিট বেড়েছে। এবার 4 ইউনিট বাড়লে বি যদি 5 থেকে 9 হয়, মানে বি যদি 4 ইউনিট বাড়ে, তার মানে বি কে 4 ইউনিট নিশ্চয়ই ঢালা হয়েছে, কিন্তু ওরা বলেছে না 9 লিটার ঢালা হয়েছে। তাহলে আমি বলবো 4 ইউনিট মানে হলো 9 লিটার। তাহলে বলছে যে প্রাথমিকভাবে ক্যানে কত লিটার এ তরল ছিল? আচ্ছা, আমি তো প্রাথমিকভাবে বের করতে পারবো না, কেননা এই অনুপাত নিয়ে কিন্তু কোনো কাজ করিনি, কাজ তো করেছি সেই এই অনুপাত আর এই অনুপাত, আর এই বিষয়টা তো আমি বুঝিয়ে দিয়েছি তোমাকে। কি বলেছিলাম যে প্রথমে ক্যান যদি ভর্তি থাকে, পরবর্তীতে ক্যান কিন্তু খালি থাকবে, তাই তো? কিছুটা, আর তারপরে আবার শেষ পজিশনে গিয়েও আবার ক্যান ভরে যাবে, কিন্তু এই কথাটা কিন্তু বলেছিলাম। তাহলে আমি যদি বলি মোট দ্রবণ কত ছিল, মোট দ্রবণ তুমি বলবে যে 9 আর সাথে 16 ছিল, 16 ইউনিট ছিল মোট দ্রবণ। আর এখানে 4 ইউনিটের ভ্যালু যদি 9 লিটার হয়, তাহলে 16 ইউনিটের ভ্যালু 4 4 তো 16, মানে এখানে 4 দিয়ে গুণ, তাহলে 4 4 16 হয়, তাহলে এই দিকেও আমার 4 দিয়ে গুণ হবে, তাহলে 4 9 36 লিটার। তাহলে 36 লিটার আমার মোট দ্রবণ ছিল। এইখানে যদি মোট 36 লিটার থাকে, তুমি বলবে দাদা প্রথমেও নিশ্চয়ই 36 লিটার ছিল, কেননা প্রথমেও তো এই পুরোপুরি ইয়েটা ক্যানটা ভর্তি ছিল। তাহলে এখানে যদি 36 লিটার হয়, যার মধ্যে আমাকে জিজ্ঞাসা করেছে এ কত পরিমাণ ছিল, তাহলে এর আনুপাতিক ভাগার কত? 7। টোটাল কত? 7 আর 5 12-এর মধ্যে, তাই না? তাহলে আমি বলবো 7/12 দিয়ে গুণ হবে, 12 দিয়ে কাটলে 12 3 12 36, তাহলে 3 7 21 লিটার, তাহলে 21 লিটার অপশান 3-এ আছে আমার। হ্যাঁ, চলো 27 দাগ হয়ে গেল, 27-এর এ দাগের অঙ্কটাও করে ফেলি, সেম অঙ্ক আছে। এই অঙ্কগুলো ভীষণই আসে, তোমরা খুবই ভালো করে করবে কিন্তু, ঠিক আছে? তাহলে দেখো পাত্রে আবার বলেছে এ আর বি তরলের অনুপাত কি ছিল, 7:5 অনুপাতে ছিল। আর একটা কাজ করি বুঝলে, তোমাদের এই অঙ্কটা করে দেবো না,
এই অঙ্কটা তোমরা কমেন্টে লিখবে এর উত্তরটা কত হয়েছে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কে ভিডিওটা দেখছো। হ্যাঁ, প্রতিদিনের ভিডিও কোর্স অনেকেই কিনেছো, কিন্তু কে কে সম্পূর্ণ ভিডিওটা দেখছো, কে কে ভালোভাবে প্র্যাকটিস করছো, সেটাও কিন্তু যাচাই করার দরকার আছে। তাহলে 27টা করে দিলাম, এবার 27-এর এটা কিন্তু তোমাদের দায়িত্বের মধ্যে দিলাম, দেখি কে কে কমেন্ট করে জানাতে পারে যে এর উত্তরটা অ্যাকচুয়ালি কত হবে। যদি নাও পারো তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে দাদা আমি কিন্তু পারিনি, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে করে দেবো। আর প্রত্যেকেই কমেন্টটা করবে, হ্যাঁ একজন কমেন্ট করলে হবে না, প্রত্যেককেই কমেন্টটা করতে হবে। তো চলো 27-এর বি দাগের অঙ্কটা একই ধরনের অঙ্ক যেটা সিলেকশন পোস্টের পরীক্ষায় এসেছে। হ্যাঁ, এবছর সিলেকশন পোস্ট 9 যে পরীক্ষাটা হয়ে গেল সেই পরীক্ষায় এসেছে একই ধরনের একটা অঙ্ক। বলছে একটি দ্রবণে 4:5 অনুপাতে অ্যাসিড আর জল ছিল, 20% দ্রবণ জল দ্বারা প্রতিস্থাপিত হলে তাহলে নতুন দ্রবণে অ্যাসিড এবং জলের অনুপাত কত হবে। আচ্ছা, তাহলে 20% কিন্তু দ্রবণ জল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে প্রথমে দ্রবণে কি কি পরিমাণে তোমার ইয়ে ছিল, দ্রবণে কি কি ছিল, অ্যাসিড এবং জল, তাই তো? অ্যাসিড ইস্টু জল ছিল 4:5 অনুপাতে। আচ্ছা, এখান থেকে 20% দ্রবণ প্রতিস্থাপিত করা হয়েছে। 20% মানে তোমরা সকলেই জানো 1/4, 20% মানে কি, 20% দ্রবণ তুলে নেওয়া মানে 1/4 অংশ দ্রবণ তুলে নেওয়া। তাহলে এর 1/4 অংশ দ্রবণ তুলে নেওয়া হয়েছে, 1/4 অংশ দ্রবণ তুলে নেওয়া হয়েছে। তুলে নিলে কি অ্যাসিড আর ওয়াটার অনুপাত চেঞ্জ হবে? হবে না নিশ্চয়ই। তাহলে কত, 4:5 হবে, 4:5 হবে। এইবার নতুন করে বলছে আবার 1/4 অ্যাড করা হয়েছে। কি দিয়ে অ্যাড করেছো ভাই এই 1/4টা? জল দ্বারা অ্যাড করেছো, মানে ওয়াটার অ্যাড করেছো, তো ঠিক আছে, 1/4 অংশ ওয়াটার অ্যাড করেছো। তাহলে নতুনভাবে অ্যাসিড আর ওয়াটারের অনুপাত কত হচ্ছে তুমি দেখো, অনুপাত কত হবে সেটা আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছে। ভাই একটা বিষয় তুমি তো একটু আগে আমি তোমাকে খুব ভালো করে বোঝাচ্ছিলাম যে এখানে অ্যাডটা করা হলো কাকে, জলকে না, এখানে অ্যাড করা হলো কাকে, জলকে। তার মানে আমার অ্যাসিড নিশ্চয়ই একই থাকবে, অ্যাসিডটা কত ছিল, 4 ছিল। তার মানে আমি বলবো এখানেও 4 হলো তোমার অ্যাসিড হবে, এখানেও 4 হলো তোমার অ্যাসিড হবে। তাহলে পরিবর্তনটা হবে কার, পরিবর্তনটা হবে হলো ওয়াটারের। তাহলে পরিবর্তনটা আমি ধরে নিয়ে লিখলাম এক্স পরিবর্তন হয়েছে, মানে 5 থেকে পরিবর্তন হয়ে এক্স হয়েছে। এই এক্সটা 5-এর থেকে তো বড় হবে না, কেননা ওয়াটার যেহেতু ঢালা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়াটারের ওয়াটারটা যেহেতু ঢালা হয়েছে, তাহলে আমি বলবো যে ওয়াটারটা কিন্তু পরিবর্তন হবে। তাহলে ওয়াটারের পরিবর্তনটা কত বলতো ভাই, x-5। ওয়াটারের পরিবর্তন কত হয়েছে, x-5, এতটুকু মনে করো ঢালা হয়েছে। মোট কতর মধ্যে, মোট মানে আমি বলেছি হয় প্রথমটা না হলে শেষটা, কিন্তু অনুপাত যেহেতু শেষের এই দুটো নিয়ে কাজ করছি, তাহলে আমার এই শেষটাকেই লিখতে হবে মোট দ্রবণ হিসাবে। তাহলে শেষটা আমি বলবো কত, 4+x। তাহলে মোট 4+x এর মধ্যে x-5 আমার কিন্তু ঢালা হয়েছে এত অংশ, আর তারই ভ্যালু বলে রেখেছে প্রথমেই 1/4 অংশ, এই যে 1/4 অংশ ওয়াটার ঢালা হয়েছে। তাহলে 1/4 অংশ মানে বোঝায় এক ঢালা হয়েছে মোট 4-এর মধ্যে, মনে থাকবে কথাটা, মোট হলো 4 যার মধ্যে এক ঢালা হয়েছে। তাহলে আমি বলছি ঢালা হয়েছে কত, এখান থেকে x-5, আর মোট কত, মোট হলো এই লাস্টের এইটা, মানে 4+x হলো মোট। তাহলে এবার কোনাকুনি গুণ করলে আমার x এর মান বেরিয়ে আসবে, তাহলে আমি বলবো যে 4x-4 + 20 = 4+x। তাহলে এখান থেকে আমি পাবো x এর মানটা হবে 3x হবে না, 4x থেকে একটা x বাদ গেলে 3x = 20 আর 4 = 24 হয়ে যাবে। তাহলে x = 3×8=24, তাহলে মানে 8 হলো তোলা, মানে x এর পরিমাণ যেটা নতুন, যে মানে জলের পরিমাণটা সেটা হলো 8 হচ্ছে। তাহলে নতুন অনুপাত বলেছে কত, তাহলে নতুন আমি অ্যাসিড আর ওয়াটারের অনুপাতটা লিখবো, অ্যাসিড ছিল 4 আর ওয়াটার কত দেওয়া হয়েছে,
x এর মান 8 তাহলে 4 দিয়ে কাটলে 4 দুগুণই 8 হয় তার মানে 1:2 1:2 তো উত্তরে নেই কি ব্যাপার হলো বলছে নতুন দ্রবণে অ্যাসিড এবং জলের অনুপাত কত হবে যা আর একবার একটু দেখে নিই তো বলছে অ্যাসিড আর ওয়াটার ছিল 4:5 অনুপাতে বলছে একের 4 অংশ তোলা হয়েছে 20% দ্রবণ তোলা হয়েছে মানে বোঝো সকলেই 20% মানে বোঝায় ও শিট 20% তো 5 20 100 কি করেছি আমি ছি 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 দেখো এটা যদি 25% বলতো তাহলে আমার অঙ্কটার উত্তর হতো 1:2 যাই হোক এটাকে মনে করো 25% হলে এই উত্তরটা হতো যাই হোক আমি 20% এর জন্য আরো একবার করে দিচ্ছি তোমাকে কোনো ব্যাপার নেই এটাও আর একটা অঙ্কের মনে করো অঙ্ক তৈরি হয়ে গেছে 25% যদি তোলা হতো তাহলে চলো অঙ্ক একই ব্যাপার তাহলে অ্যাসিড ইজ টু ওয়াটার দেখো 4:2 কত ছিল 4:5 ছিল তাহলে 20% তোলা হয়েছে মানে 1/5 তোলা হয়েছে তাই তো তাহলে অনুপাত কত হবে অ্যাসিড ইজ টু ওয়াটারের অনুপাত হবে 4:5ই হবে তাহলে আবার নতুন করে কি ঢালা হয়েছে 1/5 পরিমাণ ওয়াটার ঢালা হয়েছে তাহলে নতুন অনুপাত অ্যাসিড আর ওয়াটারের কি হবে সেটা জিজ্ঞাসা করেছে আমি বলবো অ্যাসিড তো আর চেঞ্জ হবে না কারণ ওয়াটারকে ঢালা হয়েছে তাহলে অ্যাসিডটা 4ই থাকবে ওয়াটারটা ধরে নিলাম আমি এক্স হবে তাহলে ওয়াটারের পরিবর্তন কত হয়েছে এক্স যেহেতু বড় কেননা ওয়াটার ঢালা হয়েছে মানে বেড়ে গেছে তাহলে এক্স মাইনাস 5 হলো ঢালা হয়েছে মোট কতর মধ্যে 4+x এর মধ্যে ইকুয়াল টু আমি কত লিখবো 1/5 লিখবো ঠিক আছে মোট 5 এর মধ্যে 1 হলো মনে করো ঢালা হয়েছে তাহলে কোণাকুণি গুণ করলে 5x মাইনাস 25 ইকুয়াল টু 4+x তাহলে 5x থেকে একটা x বাদ গেলে হয় 4x ইজ ইকুয়াল টু 25 আর 4 29 তাহলে এক্স এর মান হচ্ছে 29/4 তাহলে আমার অ্যাসিড আর জলের নতুন অনুপাত আমি কত বলবো অ্যাসিড ছিল হলো 4 আর ওয়াটার আমি পেলাম কত 29/4 তাহলে এটা এই কোণাকুণি গুণ করলেই আমার হয়ে যাবে 4 4 16:29 তাই তো 16:29 মানে অপশান 4 হলো এবার কারেক্ট অ্যান্সার তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো তাহলে এখনো কতগুলো অঙ্ক আছে দেখে নাও 27 হলো তাই তো 28 আগের অঙ্কটা দেখো একটি শ্রেণীর গড় বয়স 15.8 বছর ক্লাসের ছেলেদের গড় বয়স 16.4 আর মেয়েদের গড় বয়স 15.4 তাহলে ছেলে আর মেয়েদের অনুপাত কত এগুলো খুবই সহজ অঙ্ক তাই এইগুলো মানে একদম অ্যালিগেশন করলেই হয়ে যায় অ্যালিগেশন ব্যাপারটা কি একটুখানি বুঝে নাও যখন কোনো ক্লাস বা কিছু দুটো ভাগে ডিভাইড হয় না দুটো শ্রেণীতে ডিভাইড হয় তখন তাদের মধ্যে কি করা যায় অ্যালিগেশন করা যায় হ্যাঁ এই অ্যালিগেশন মেথডটা কিন্তু এবার থেকে চলে আসছে নতুন একটা প্যাটার্নের অঙ্ক তাহলে বলছে ছেলেরা ছেলেদের গড় বয়স কত ছিল 16.4 মেয়েদের গড় বয়স কত ছিল মেয়েদের গড় বয়স ছিল 15.4 আর ওভারঅল গড় বয়স কত ছিল দেখো একটি শ্রেণীর গড় বয়স বলেছে 15.8 তাহলে আমি মাঝখানে 15.8 বসিয়ে অ্যালিগেশন মানে কি এই কোণাকুণি বিয়োগ করে এদিকে লিখবো আর এই কোণাকুণি বিয়োগ করে এদিকে লিখবো ঠিক আছে কোণাকুণি বিয়োগটা হবে তাহলে বিয়োগ করে এদিকে যদি লেখো সব থেকে বড় কত আছে 16.4 থেকে 15.8 বাদ গেলে 8 আর 6 14.6 আর এই দিক থেকে যদি বাদ যায় তাহলে 15.4 তো আর ওটা 15.8 0.4 আর এখানে 0.6 হবে এই যে অনুপাতটা যে আমার যেটা বেরোচ্ছে এটাই হলো ছেলে আর মেয়েদের অনুপাত ঠিক আছে এইদিকে যেহেতু ছেলে আছে তাহলে বলবো এদিকে একটা ছেলের অনুপাত এদিকে যেহেতু মেয়ে আছে তাহলে মেয়েদের অনুপাত দেখো পয়েন্ট দুপাশে এক ঘোরা আছে তাই তুলে দিলাম যে অনুপাতে 2 2 4 3 2 6 কেটে দিলে 2:3 বেরোবে তাহলে অপশান বি হলো আমার এখানে কারেক্ট অ্যান্সার 28 এ দাগের অঙ্কটা দেখো কি বলছে বলছে 12,500 শিক্ষার্থী একটি পরীক্ষায় অংশ নিয়েছিল 50% ছেলে এবং 70% মেয়ে উত্তীর্ণ হয়েছে যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের মোট শতাংশ বলে দিয়েছে তাহলে আমার আগের মতনই করতে হবে
ছেলে আমি বলবো যে কত শতাংশ পাশ করেছে, 50%। মেয়ে কত শতাংশ পাশ করেছে, মেয়েদের বলছে 70% পাশ করেছে। আর ওভারঅল মোট শতাংশ কত পার্সেন্ট পাশ করেছে, 60%, সেটা মাঝখানে লিখবো। দিয়ে আমি কি করবো, অ্যালিগেশন কোনাকুনি বিয়োগ করলে হবে এদিকে 10, আর এইদিকে কোনাকুনি 50 আর 60 বিয়োগ করলেও হবে 10। তাহলে আমি বলবো ছেলে আর মেয়েদের সংখ্যার অনুপাত 1:1। তাহলে টোটাল কত, টোটাল ভাই হলো 2 ইউনিট, যার ভ্যালু বলে দিয়েছে মোট শিক্ষার্থী সংখ্যা কত বলে দিয়েছে দেখো, 12,500। তাহলে 2 ইউনিট যদি 12,500 হয়, 12,500 হয়, তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত, 6 × 2 = 12, 2 × 2 = 4, 5 × 2 = 10, মানে 6,250। তাহলে আমি বলবো কতজন মেয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল, মেয়েও দেখো 1 ইউনিট, ছেলেও 1 ইউনিট। তাহলে মেয়েদের বলবো যে 1 ইউনিট মানে হলো 6,250। কোথায় আছে অপশন, অপশন ডিতে আছে 6,250। এবার 28 দাগ হয়ে গেল, 29 দাগের কোশ্চেনটাও খুব সহজ হয়তো। দেখো বলছে একজন মুদি ব্যবসায়ীকে 12 টাকা কেজি দরে এবং 7 টাকা কেজি দরের মূল্যের চিনি মেশাতে হবে যাতে 8 টাকা কেজি দরের মিশ্রণ পাওয়া যায়। তাহলে মিশিয়েছো একদিকে 12 টাকা কেজি দরের, 12 টাকা রেটের, আর একদিকে মিশিয়েছো কত, 7 টাকা রেটের, 7 টাকা রেটের। তাহলে ওভারঅল কত টাকা, মিশ্রণটা যেটা তৈরি হয়েছে 8 টাকা রেটের। তাহলে কোনাকুনি বিয়োগ করলে 7 আর 1 = 8 হয়, আর এখানে 8 আর 4 কত হয়, 8 আর 4 = 12 হয়। তাহলে 1:4 অনুপাতে মেশানো হয়েছে। তাহলে 1:4 অনুপাতে মানে অপশন 2 হলো আমার এখানে কারেক্ট অ্যান্সার। 29-এর এ দাগের অঙ্কটা দেখো, 29-এর এ দাগের অঙ্কটা কি বলছে, এটাই তোমাদের আজকে লাস্ট অঙ্ক। বলছে যে কোন অনুপাতে একজন মুদিকে 60 টাকা কেজি দরের চা আর বলছে 65 টাকা কেজি দরের চা মেশাতে হবে যাতে মিশ্রণটি 100 টাকা কেজি দরে বিক্রি। আচ্ছা, তাহলে 100 টাকা কেজি দরে বিক্রি করলে তার 10% লাভ হবে। এইবার অ্যালিগেশন সম্পর্কে তোমাকে 2-4টে কথা বলছি। অ্যালিগেশনে তোমাকে যে আমি বলছিলাম না, 3টে পোর্শন লিখে, এইখানে একটা জিনিস, এখানে একটা জিনিস, আর এখানে একটা জিনিস, এই 3টে লিখে যেটা বিয়োগ করতে হচ্ছে, এই 3টেকে বলা হয় একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে এরা। মানে এরা সবাই যদি ক্রয় মূল্য হয় তো এরা সবাই ক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হলে সবাই বিক্রয় মূল্য। যেমন কিনা আগের অঙ্কটা কি বলেছিল, 12 টাকা কেজি দরে আর 7 টাকা কেজি দরে মিশিয়ে যে চিনিটা পাওয়া যাবে তার মূল্য হবে, তার মূল্য মানে কি, ক্রয় মূল্যই হবে 8 টাকা কেজি দরে, বলেনি যে 8 টাকা কেজি দরে বিক্রি করতে হবে বা কিছু। হ্যাঁ, কিন্তু এইখানে একটা নতুন ব্যাপার যেটা চলে এলো এক্সট্রা, যে 100 টাকা কেজি দরে কি করতে হবে ভাই, বিক্রি করতে হবে, যাতে কিনা 10% কি হবে, লাভ হবে। আচ্ছা, তাহলে এইদিকে দু প্রকার যে চা আছে, চা 1 তার দাম বলেছে 60 টাকা, আর চা 2 এর দাম বলেছে, চা 2 এর দাম বলেছে 65 টাকা, কিন্তু মিশ্রণটার না দাম বলেনি, মিশ্রণের কি বলে দিয়েছে, বিক্রয় মূল্য। আচ্ছা, মিশ্রণের বিক্রয় মূল্য যেটা বলে দিয়েছে সেটা নাকি 10% লাভে বিক্রি হয়েছে। ভাই তোমরা 10% লাভ মানে কি বোঝো, 110% না, 10% লাভ মানে তোমরা বোঝো 110%, যার ভ্যালু বলেই দিয়েছে এখানে 68 টাকা 20 পয়সা, 68 টাকা 20 পয়সা। ভাই 10% লাভ মানে, তাই আমি 100+10 করে দিলাম। হ্যাঁ, মানে সবসময় মনে রাখবা যে ক্রয় মূল্যটা 100% হয়, আর যদি 10% লাভ হয় তাহলে 110% হতো, আর 10% ক্ষতি হওয়া মানে 90% হওয়া। হ্যাঁ, 10 বিয়োগ হয়ে যাবে সেক্ষেত্রে। আর তাহলে এখানে তাহলে 110%-এর ভ্যালু আমি বলবো যে 100 টাকা, তাহলে 1%-এর ভ্যালু কত হবে, 1%-এর ভ্যালু হবে 6820 পয়েন্ট আছে এখানে একটা, তা অথবা 110 পয়েন্ট তুলে তুলে তুমি যদি দিতে চাও তাহলে নিচে 100 দিয়ে গুণ হবে একটা, নিচে 100 দিয়ে গুণ হবে, তাহলে এই একটা শূন্য কেটে গেল, আর 11 দিয়ে কাটলে 6 × 11 = 66, আর 11 × 2 = 22, মানে 1%-এর ভ্যালু আমার দাঁড়ালো কত, 62/100। কিন্তু আমি চাইছি ক্রয় মূল্য চাই বের করতে, মানে মিশ্রণটার কি লিখতে হবে এখানে অ্যালিগেশন করতে গেলে, ক্রয় মূল্য। ভাই ক্রয় মূল্য তো সবসময় 100% হয়, তাহলে 1% যদি এত হয় তাহলে 100% হবে 62/100 × 100, তাহলে 100 100 কেটে গেল, তাহলে দাম বেরোলো কত, 62 টাকা। এই যে আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম 62 টাকা, তখনই এদের মধ্যে কি করে দেবো, আমি অ্যালিগেশন করে দেবো। তাহলে 60 আর কত হলে 62 হয়, 2 হলে 62 হয়, আর 62 কত হলে 65 হয়, 3 হলে 65 হয়। তাহলে আমি বলবো যে 3:2 অনুপাতে মেশানো হয়েছে, তাহলে অপশান এ হলো আমার কারেক্ট অ্যান্সার। তাহলে
এটাই ছিল, এটাই সব লাস্ট অঙ্ক ছিল, এবং এটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যার ফ্রিকোয়েন্সি পরীক্ষাতে কিন্তু খুব বেশি, খুব মন দিয়ে করবে এই অঙ্কগুলো, এই অঙ্কগুলো হয়তো পরবর্তীতে তোমাদের অনেক করাবো। শোনো, তোমাদের 6 মাস কোর্স, কোর্সের ভ্যালিডিটি 6 মাস, মানে 6 মাস ধরেই তোমরা ক্লাস হবে। হয়তো ক্লাস পেতে একটু দেরি হয় ঠিকই, কিন্তু আমি একটু বড় বড় ক্লাসই নিচ্ছি তোমাদের হিসাব মতো। হ্যাঁ, তোমরা করতে থাকো, তোমাদের 6 মাস ধরে ক্লাস চলবে, প্রচুর কিছু করানো হবে এই কোর্সে। হ্যাঁ, তো আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।